স্বাগত বেস্ট স্কুলে। 21শে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য চলুন জেনে নিই। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছিল? উত্তর, বাংলা একাডেমি। ভাষা আন্দোলনের মুখপাত্র কোন পত্রিকা? উত্তর, সাপ্তাহিক সৈনিক। ভাষা আন্দোলন স্মরণে কী পদক প্রবর্তন করা হয়? উত্তর, 21শে পদক। 21শে পদক প্রবর্তন করা হয়, উত্তর, 1977 সালে। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে পদক লাভ করে? উত্তর, ইউনেস্কো, 2003 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এ গানের গীতিকার কে? উত্তর, আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, গানটির বর্তমান সুরকার? উত্তর, আলতাফ মাহমুদ। সালাম সালাম হাজার সালাম এই গানটির সুরকার ও শিল্পী কে? উত্তর, আব্দুল জব্বার। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? উত্তর, আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন বিষয়ক নাটক কবর লিখেছেন মুনীর চৌধুরী। কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে? উত্তর, 21শে ফেব্রুয়ারি, 1954। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? উত্তর, শহীদ মিনার। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর, নুরুল আমিন। প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে? উত্তর, শহীদ শফিউরের পিতা। তমদ্দুন মজলিস কত সালে জন্মলাভ করে? উত্তর, 1947 সালের সেপ্টেম্বরে। বাংলা ভাষা তৎকালীন পাকিস্তান সংবিধানে কত সালে গৃহীত হয়? উত্তর, 1956 সালে। কত তারিখে রাষ্ট্রভাষা দিবস ছিল? উত্তর, 21শে ফেব্রুয়ারি, 1952। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তর, হামিদুর রহমান। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য কতজন শহীদ হন? উত্তর, 4 জন। নোট, 21শে ফেব্রুয়ারিতে রফিক, বরকত, জব্বার এবং আব্দুল সালাম শহীদ হন এবং 22শে ফেব্রুয়ারিতে শফিউর, আব্দুল আওয়াল, ওহিউল্লাহ এবং অজ্ঞাত একজন শহীদ হন। তাহলে 1952 সালের ভাষা আন্দোলনে সর্বমোট শহীদ হন 8 জন, আর 21শে ফেব্রুয়ারিতে শহীদ হন 4 জন। এই জিনিসটা খেয়াল রাখবেন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন, উর্দু, এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কে বলেছেন? উত্তর, মোহাম্মদ আলী জিন্না। তমদ্দুন মজলিস কি? একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, খাজা নাজিমুদ্দিন। কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর, 1956 সালে। রাষ্ট্রভাষা বাংলা চাই এর প্রথম প্রস্তাবক কে? উত্তর, ধীরেন্দ্রনাথ দত্ত। জাতীয় শহীদ মিনারের প্রতীকটি কী প্রকাশ করে? উত্তর, মা তার সন্তানকে মাতৃভাষার গল্প শোনাচ্ছে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এই গানটির গীতিকার ও সুরকার কে? উত্তর, আব্দুল লতিফ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? উত্তর, বৃহস্পতিবার।
এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি। এর রচয়িতা উত্তর মাহবুব আলম চৌধুরী। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1952 সালে। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল? উত্তর 8ই ফাল্গুন 1358। কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা? উত্তর সিয়েরা লিওন। জাতীয় শহীদ মিনারের আয়তন? উত্তর 1500 বর্গ ফিট বা 140 বর্গ মিটার। শহীদ মিনারের উচ্চতা? উত্তর 14 মিটার বা 46 ফুট। জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন? উত্তর বরকতের মা হাসিনা বেগম 1963 সালের 21 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক পর্যায়ে 21 ফেব্রুয়ারি স্বীকৃতি? উত্তর জাতিসংঘ 2008 সালে, ইউনেস্কো 1999 সালে 31তম সম্মেলনে। ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর 17ই নভেম্বর 1999 সালে। জাতিসংঘের সদস্য দেশসমূহে 21 ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে? উত্তর 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম কয়টি দেশ পালন করে? উত্তর 188টি দেশ। 21-এর প্রথম সংকলন ও এর সম্পাদক? উত্তর হাসান হাফিজুর রহমান 1953 সাল। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাটি কে লিখেন? উত্তর অতুল প্রসাদ সেন। বাংলা একাডেমির চত্বরের ম্যুরাল হল? উত্তর মোদের গরব। প্রথম বাংলাদেশের বাইরে কোথায় বাংলা ভাষা শিক্ষা দেওয়া হয়? উত্তর কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাকে রাষ্ট্র ও জাতীয় ভাষা ঘোষণা করেন? উত্তর 1975 সালের 21 মার্চ। বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য জাতীয় সংসদে আইন পাশ হয় 1987 সালে। 21-এর প্রথম গান ভুলবো না ভুলবো না রচয়িতা? উত্তর গাজীউল হক। 21-এর প্রথম উপন্যাস আরেক ফাল্গুন লিখেছেন? জহির রায়হান। 21-এর প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি লিখেছেন? উত্তর মাহবুব আলম চৌধুরী। 21-এর প্রথম নাটক কবর নাটকটি লিখেছেন? উত্তর মুনির চৌধুরী 17ই জানুয়ারি 1953 সালে কেন্দ্রীয় কারাগারে। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? উত্তর জেলে। ভাষা আন্দোলনকে বেগবান করার জন্য জেলখানায় অনশন করেন? উত্তর শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ। 21 ফেব্রুয়ারি 1952 সালে কার নেতৃত্বে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে? উত্তর গাজীউল হক। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার স্থান? উত্তর সপ্তম। ভাষা আন্দোলন ভিত্তিক যত সাহিত্যকর্ম চলুন দেখে নিই। প্রথমেই ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন জহির রায়হান, আর্তনাদ শওকত ওসমান, নিরন্তর ঘণ্টাধ্বনি সেলিনা হোসেন, যাপিত জীবন সেলিনা হোসেন। ভাষা আন্দোলন ভিত্তিক গল্প 21-এর গল্প
সূর্যগ্রহণ, জয় রেহান। মৌন নয়, শওকত ওসমান। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, কবর মুনির চৌধুরী। বিবাহ মমতাজউদ্দিন আহমেদ। ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, জীবন থেকে নেয়া জহির রায়হান। লেট দেয়ার বি লাইট, জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা উছরা, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। শহীদ স্মরণে মোহাম্মদ মনিরুজ্জামান। সংগ্রাম চলবেই, সিকান্দার আবু জাফর। স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ। ভাষা আন্দোলন ভিত্তিক গান, ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না। ভাষা সৈনিক গাজীউল হক। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আব্দুল গাফফার চৌধুরী। সালাম সালাম হাজার সালাম ফজলে খোদা। ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায় আব্দুল লতিফ। ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।